আছে, রেকর্ডিংও আশা করি স্টার্ট হয়েছে। যেটা বলছিলাম আমরা এর আগের, এখন কি স্লাইড চেঞ্জ হয়েছে? স্লাইড তো চেঞ্জ হয়নি না। আচ্ছা ঠিক আছে, তাহলে বারবার আমাকে এটাই করা লাগবে, স্লাইড চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, এটা তো দেখতে পাচ্ছ যে আমি বললাম যে 1204 থেকে 1757 সাল পর্যন্ত মধ্যযুগ ছিল। এর মধ্যে চারটা ভাগে ভাগ করা হয়েছে: তুর্কি শাসন, স্বাধীন সুলতানি আমল, আফগান শাসন এবং মুঘল শাসন। এগুলো আমরা আস্তে আস্তে পড়লে বুঝতে পারবো। তো 1204 থেকে 1338 পর্যন্ত তুর্কি শাসন ছিল। এটা শুরু হয়েছিল ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির দ্বারা। তো উনি 1204 সালে এই খিলজি বংশের যে শাসন সেটা সূচনা করে, এবং খিলজি শাসন 1204 থেকে 1227 পর্যন্ত বিস্তৃত ছিল। তো হুট করে আমি একজনের নাম বলে ফেললাম, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। এই বখতিয়ার কে ছিল? এই বখতিয়ার ছিল আফগানিস্তানের একজন অধিবাসী। তিনি জাতি হিসেবে তুর্কি ছিলেন এবং তার বংশ ছিল খিলজি, এবং তার পেশা ছিল ভাগ্যান্বেষী সৈনিক। অর্থাৎ তিনি ভাগ্য অন্বেষণের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন। তো প্রথমে তিনি গজনিতে গেছিলেন এবং সেখানে যে সেনাবাহিনী ছিল শিহাবুদ্দিন ঘোরির নেতৃত্বে, তিনি সেখানে চাকরি নিতে চেয়েছিলেন, কিন্তু তাকে সবাই বলেছিল তুমি তো খাটো, তোমার হাত তো লম্বা, তুমি তো আর সেনাবাহিনীতে চাকরি করার জন্য উপযুক্ত না, তো তোমাকে চাকরিতে নেওয়া হবে না। তো এখান থেকে তাকে চলে যেতে হয়েছিল। এটা আমাদের জন্য একটা শিক্ষা যে শারীরিক গড়নে আসলে কিছু কিছু আসে যায় না, পরবর্তীতেই সেটা আমরা বুঝতে পারবো। তো যাই হোক, গজনিতে তিনি চাকরি পেলেন না, তিনি চলে গেলেন দিল্লিতে। দিল্লিতে কুতুবুদ্দিন আইবেক নামক সুলতান তখন ছিলেন, সেখানেও তিনি ব্যর্থ হলেন, কোনো চাকরি বাকরি পেলেন না। তারপরে তিনি চলে গেলেন বদাউনে। বদাউনে তার একজন মালিক হিজবুর উদ্দিন নামের একজন ছিল, তার কাছে তিনি অল্প বেতনের একটা চাকরি পেয়েছিলেন, কিন্তু সেটা তার পছন্দ হয়নি যে আমি অল্প বেতনের চাকরি করব না। এই জন্য তিনি ওইখান থেকে আবার অযোধ্যাতে চলে গেলেন। অযোধ্যাতে যেয়ে তিনি হুসামুদ্দিনের নেতৃত্বে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন। অর্থাৎ হুসামুদ্দিন তাকে একটা চাকরি দিল যে তুমি পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবা, এবং সেখানে তিনি তার নিষ্ঠা বা তার যেই সততা সেগুলো দেখে হুসামুদ্দিন তাকে বর্তমান যে মির্জাপুর আছে সেই মির্জাপুরের দুইটা জায়গা তাকে দেয়। একটা হচ্ছে ভাগবত, আর একটা হচ্ছে ভিউলি। এই দুইটা জায়গা তাকে দেয় জায়গির হিসেবে দেয়, অর্থাৎ এই দুইটা জায়গা তাকে দেখাশোনা করার জন্য দেয়। এবং এখানেই তার শক্তিটা শুরু হয়েছিল যে তিনি যেহেতু দুইটা জায়গা পেয়ে গেল, এই দুইটা জায়গাতে তিনি সৈন্য সামন্ত সংগ্রহ করতে লাগলেন। এবং সেখান থেকে সৈন্য সংগ্রহ করার পরে তিনি এক জায়গায় গেলেন, সেটার নাম ছিল অদন্তপুর বিহার। তিনি ভেবেছিলেন ওইটা কোনো দুর্গ, ওইটার ভেতরে হয়তো কোনো সৈন্য সামন্ত অনেক কিছু থাকবে, তাদের সাথে তিনি যুদ্ধ করবেন। কিন্তু দেখলেন যে না, ঢুকার পরে দেখলেন খালি বই আর বই, একটা লাইব্রেরির মতো, অর্থাৎ একটা বিহার। সেটার নাম ছিল অদন্তপুর বিহার, এবং এখনো সেটার নাম কিন্তু বিহার আছে, ঠিক না? ভারতের একটা জায়গার নাম কি বিহার, তো এখনো ওইটার নাম বিহার। তো এই বিহারটা তিনি জয় করেন, অদন্তপুর বিহার। কোনো যুদ্ধ করতে হয়নি, যে শুধু দখল করে নিয়েছিলেন। কত সালে? 1203 সালে। বিহার দখল করার পরে তার পাওয়ার আরো বেড়ে গেল এবং তিনি 1204 সালে নদিয়াতে গেলেন। একটু আগে আমি বললাম যে লক্ষণ সেন কোথায় ছিল, তার সেকেন্ড রাজধানী ছিল নদিয়াতে, এবং লক্ষণ সেন দুপুরবেলা ভাত খাচ্ছিলেন, ঠিক আছে? এমন সময় তিনি 17-18 জন অশ্বারোহী নিয়ে তাকে আক্রমণ করতে চলে গেলেন। এখন কথা হলো, লক্ষণ সেনের সময়ে যে সব ব্রাহ্মণ পণ্ডিত যারা ছিলেন, তারা কিন্তু গণনা করে তাকে আগেই সতর্ক করে দিয়েছেন যে একজন মুসলিম আসতে চলেছে যে তোমাকে এরকম পরাজিত করতে পারে, তো তোমার উচিত এখন অন্য কোথাও পালাই যাওয়া। এখন লক্ষণ সেন বললো যে না, আমি বৃদ্ধ হতে পারি কিন্তু আমি পালাবো না, আমি কেন পালাবো, আরেকজন মুসলিম আসবে তার জন্য আমি পালাবো, এরকম হবে না, আমি এখানেই থাকবো। তো তিনি ব্রাহ্মণদের কথাবার্তাকে অগ্রাহ্য করে সেখানেই থেকে গেলেন, এবং তিনি বললেন যে কেউ যদি বিহারের ওই দিক থেকে আসতে চায় তাকে তো তেলিয়াগড়, শিকরিগড় এই টাইপের সুরক্ষিত গিরিপথ পার হয়ে আসতে হবে, তো আমি ওইখানে লোকবল বাড়াই দিই, তাহলে ওই দিক দিয়ে আসতে পারবে না। এখন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি কি চিন্তা করলো যে এদিক দিয়ে যদি আমি যেতে চাই তাহলে তো আমি যেতে পারবো না, আমার তো সমস্যা হবে। তো তিনি ঝাড়খণ্ডের যেই অরণ্যময় পথ ছিল, অর্থাৎ জঙ্গলের ভেতর দিয়ে তিনি বাংলাতে আসলেন বা নদিয়াতে আসলেন 17-18 জন অশ্বারোহী নিয়ে। এখন এখানে অনেকে বলে যে মাত্র 17-18 জন নিয়ে কিভাবে সে এত বড় একটা সৈন্যের সামনে টিকতে পারলো। এটা আসলে শুধু 17-18 জন যে ছিল সেটা না, তার অনেক সৈন্য ছিল, তারা খণ্ড খণ্ড ভাবে আসছিল, এবং প্রথমে প্রথমে গেটের ভিতরে ঢুকেছিল 17-18 জন। তো এটা থেকে আমরা বলছি যে 17-18 জন অশ্বারোহী নিয়ে লক্ষণ সেন যখন দুপুরবেলা ভাত খাচ্ছিলেন বা মধ্যাহ্নভোজ করছিলেন, তখন তারা ঢুকলো। এবং লক্ষণ সেন ভেবেছে যে এটা তো আর যুদ্ধ করার জন্য এভাবে আসবে না, তারা হয়তো ঘোড়ার বণিক বা ঘোড়া বিক্রি করতে আসছে। তো তিনি পারমিশন দিলেন যে ভেতরে ঢুকুক, দেখি কি বলার চেষ্টা করছে। তারা ভেতরে ঢুকে সেখানে যে রক্ষী ছিল তাদেরকে মেরে ফেলতে শুরু করলো। তখন লক্ষণ সেন ভাবলো যে এটা তো ভয়ঙ্কর একটা ব্যাপার, আগেই তো আমাকে সতর্ক করা হয়েছিল, তো আমি আর যুদ্ধ টুদ্ধ করার সিদ্ধান্তে না যে আমি পেছনের গেট দিয়ে পালাই, কারণ আমার তো শুধু এই জায়গা নাই, আমার তো আরো অনেক জায়গা আছে, পূর্ববঙ্গ আছে। তো তিনি ওইখানে পেছনের গেট দিয়ে পালালেন এবং নৌপথে তিনি বিক্রমপুরে চলে গেলেন। বিক্রমপুর মানে কি? বিক্রমপুর মানে হচ্ছে
মুন্সিগঞ্জ। তাহলে এইভাবে আমাদের ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি নদিয়া আক্রমণ করে নদিয়া দখল করে ফেললেন, এবং আমাদের যে লক্ষণ সেন ছিল তার শাসন এখানেই যে শেষ হয়ে গেল সেটা না, তিনি বিক্রমপুর বা মুন্সিগঞ্জে চলে গেলেন, আর পূর্ববঙ্গের যে শাসন সেটা কিন্তু এখনো অক্ষুণ্ণ থাকলো। অর্থাৎ পূর্ববঙ্গে সেন বংশের শাসন অক্ষুণ্ণ থাকলো, আর এদিকে নদিয়ার এদিকে উত্তর বা উত্তর পশ্চিমাংশে কিন্তু মুসলিম শাসনের সূচনা হয়ে গেল ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। এবং তার যেই রাজধানী ছিল লক্ষণাবতী অর্থাৎ গৌড়, সেটাই কিন্তু খিলজির রাজধানী হয়ে গেল। কিন্তু লক্ষণ সেনের জন্য যে রাজধানী ছিল লক্ষণাবতী, সেটাকে যদি এরাও লক্ষণাবতী বলে তাহলে তো এটা ডিসগ্রেসফুল একটা ব্যাপার, এই জন্য ওরা এটার নাম দিল লক্ষ্ণৌতি। ঠিক আছে, নামটাকে একটু চেঞ্জ করে ফেললো। তাহলে এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা, বা এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা? নাকি একদম মানে বেশি ফাস্ট বলে ফেলেছি, পুরোটা কি আবার রিপিট করব? না, সুন্দর বলেছো। ঠিক আছে, তাহলে আমি 1 মিনিটে আবার রিভিউ করি। সেটা হলো 1204 সালে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি মুসলিম শাসনের সূচনা করেন। তিনি আফগানিস্তানের অধিবাসী ছিলেন, জাতি হিসেবে তুর্কি, এবং বংশ ছিল খিলজি বংশ, এবং ভাগ্যান্বেষী সৈনিক ছিল। গজনীতে তিনি চাকরির চেষ্টা করেছে, শারীরিক গড়নের জন্য পাননি। তারপরে দিল্লিতে গেছেন, বদাউনে গেছেন, বদাউনে কম বেতনে চাকরি পেয়েছেন, তার পছন্দ হয়নি। এরপরে অযোধ্যাতে গেছেন, অযোধ্যাতে হুসামুদ্দিনকে ইমপ্রেস করেছেন, এবং হুসামুদ্দিন তাকে মির্জাপুরের 2টা জায়গা দিয়েছে। ওই 2টা জায়গায় তিনি সৈন্য সামন্ত সংগ্রহ করে অদন্তপুর বিহার 1203 সালে দখল করে ফেলেছে। তখন বিহার তার দখলে চলে আসলো। এরপরে তিনি সৈন্য সামন্ত নিয়ে নদিয়াতে গেলেন লক্ষণ সেনকে পরাজিত করার জন্য। লক্ষণ সেন যখন মধ্যাহ্নভোজ করছিল, তখন 17-18 জন অশ্বারোহী নিয়ে ঝাড়খণ্ডের অরণ্যময় পথ দিয়ে সে লক্ষণ সেনের গেটের ভেতর দিয়ে ঢুকে সেখানে যত রক্ষী ছিল সবাইকে মেরে ফেললো। মেরে ফেলার পরে লক্ষণ সেন ভয় পেয়ে গেল, পেছনের দরজা দিয়ে নৌপথে তিনি বিক্রমপুরে চলে গেল, এবং ওইখানে তার যে বংশধর তারা কিন্তু পূর্ববঙ্গ শাসন করতে লাগলো। আর এই পাশে উত্তর এবং উত্তর পশ্চিমাংশে মুসলিম শাসনের সূচনা হয়ে গেল। তাদের রাজধানী কি ছিল? গৌড়। অর্থাৎ লক্ষণ সেনের যে মেইন রাজধানী লক্ষণাবতী সেটাই তাদেরও রাজধানী হয়ে গেল। ঠিক আছে, এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো। তো এই সময় ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির মানে তাকে সাহায্য করার জন্য এই যে 17-18 জন অশ্বারোহী, এদের মধ্যে 3 জন ব্যক্তি ছিল। একজনের নাম ছিল মুহাম্মদ শিরান খিলজি, এখানে একটা ট্রায়াড দেখা যাচ্ছে। 3 জন ব্যক্তি ছিল, একজন হচ্ছে মুহাম্মদ শিরান খিলজি, আরেকজন হলো আলী মর্দান খিলজি, আরেকজন হলো হুসামুদ্দিন ইয়োজ খিলজি। তো 1206 সালে কে যেন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজিকে মেরে ফেলে। এখন নামটা অবশ্য অনেক বড়, বারবার বলতে সমস্যা হচ্ছে, আমি বখতিয়ার বলবো এরপর থেকে। তো 1206 সালে বখতিয়ারকে কে যেন মেরে ফেলে, এবং সন্দেহ করা হয় এই আলী মর্দানি নাকি তাকে মেরে ফেলেছে, এই জন্য তাকে আটক করা হয়। তাহলে বাকি থাকলো আর 2 জন। এখন সে যেহেতু মরে গেছে, তার জায়গায় কাউকে না কাউকে তো ক্ষমতা দখল করতে হবে। তো সবাই মিলে বলল তোমাদের 2 জনের মধ্যে মোহাম্মদ শিরান খিলজিকে ক্ষমতাটা দেয়া। তো তখন মোহাম্মদ শিরান খিলজিকে ক্ষমতাটা দেয়া হলো। সে 1 বছরের মতো ক্ষমতায় থাকার পরে সে মারা গেল, এবং তারপরে বাকি থাকলো কে, হুসামুদ্দিন ইয়োজ খিলজি। সবাই বললো তাহলে তুমি ক্ষমতাটা নাও। এরপরে হুসামুদ্দিন ইয়োজ খিলজির নেতৃত্বে ক্ষমতাটা চলে গেল। কিন্তু আলী মর্দান খিলজি, আমি এখানে কিন্তু দিল্লির অধীনে সুলতানের নাম বলেছিলাম, তার নাম কি ছিল? কুতুবুদ্দিন আইবেক। তো আলী মর্দান খিলজিকে যখন জেলে রাখা হলো, সে ওইখান থেকে পালাই গেল, এবং পালানোর পরে সে দিল্লিতে যেয়ে কুতুবুদ্দিন আইবেককে বিচার দিল যে দেখো আমার সাথে এরকম, তারা এরকম বলছে যে আমি নাকি ওকে মেরে ফেলেছি, আসলে তো আমি মারিনি। তো দিল্লির কুতুবুদ্দিন আইবেক বললো ঠিক আছে, তোমাকে আমি সাহায্য করব, এবং তার সাহায্য পেয়ে সে হচ্ছে শক্তিশালী হয়ে আবার এখানে ফেরত আসলো, অর্থাৎ গৌড়ে ফেরত আসলো। তখন হুসামুদ্দিন ইয়োজ খিলজি, এটা আবার একটু সহজ সরল মানুষ, ভালো মানুষ ছিল, সে বললো আচ্ছা তুমি যখন ফেরত এসেছো তাহলে তো ক্ষমতাটা তুমি নাও। তো 2 বছরের জন্য আলী মর্দান খিলজি ক্ষমতাটা পেয়ে গেল, এবং সে শাসন করতে লাগলো। কিন্তু সে খুব একটা ভালো মানুষ ছিল না, তার তার প্রতি সবাই বিদ্রোহ দেখাতে শুরু করলো, এবং পরবর্তীতে তাকে মেরে ফেললো। তাহলে এই 3 জনের মধ্যে মোহাম্মদ শিরান খিলজি 1 বছর ক্ষমতায় ছিল, এরপরে 1 বছরের মতো হুসামুদ্দিন ইয়োজ খিলজি ছিল, এরপরে আলী মর্দান যখন ফেরত আসলো তখন সে আবার 2 বছর ছিল। এরকম করতে করতে 2012 সাল হয়ে গেল। 2012 সালে আলী মর্দানকে যখন মেরে ফেলা হলো বিদ্রোহের সূত্র ধরে, তখন হুসামুদ্দিন ইয়োজ খিলজি ভালোভাবে ক্ষমতায় আসলো। ইনি তো বেঁচে আছে, ঠিক না? উনি ভালোভাবে ক্ষমতায় আসলো, ওনার কোনো কম্পিটিটর নাই, এবং উনি বলল যে আমার নাম আজ থেকে হুসামুদ্দিন ইয়োজ খিলজি না, আমার নাম হচ্ছে সুলতান গিয়াসুদ্দিন ইয়োজ খিলজি। কেন জানি এটা দেখবা যে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে কেন জানি নাম চেঞ্জ করার একটা প্রবণতা এই মুসলিমদের মধ্যে আছে, যে আমার নাম আজ থেকে অমুক, নিজেই নিজের নাম দিয়ে ফেলে কিভাবে যেন। যাই হোক,
এই হুসামুদ্দিন ইয়োজ খিলজি নিজের নাম কি দিল? সুলতান গিয়াসুদ্দিন ইয়োজ খিলজি। এবং তিনি পরবর্তীতে 16 বছর ক্ষমতায় ছিল। তিনি খুব সুশাসক ছিল, ভালো একজন শাসক ছিল। তার রাজধানী গৌড়ে, এটা তো আমরা বুঝতেই পারছি। তিনি লখনৌতে একটা দুর্গ গঠন করলো, বসনকোট দুর্গ এটার নাম। তো যেহেতু যে কোনো সময় শত্রু আক্রমণ করতে পারে, এই জন্য তিনি বসনকোট দুর্গ তৈরি করলো, এবং তিনি একটা নৌবাহিনী তৈরি করলো, যে শুধু জলপথ মানে শুধু স্থলপথেই যে আমার সৈন্য সামন্ত থাকলেই হবে সেটা না, আমার জলপথেও ক্ষমতা বাড়াতে হবে। এই জন্য তিনি একটা নৌবাহিনী তৈরি করলো। তিন পাশে স্থল ছিল আর এক পাশে নদী ছিল, লখনৌতি নদী ছিল। এই জন্য ওই পাশে একটা নৌবাহিনী তৈরি করলো এবং তিন পাশে পরিখা খনন করলো। আর যেহেতু এক পাশে নদী, তার মানে বন্যা হওয়ার চান্স আছে, এই জন্য তিনি প্রচুর গভীর খাল নির্মাণ করলো, সেতু নির্মাণ করলো। আর তিনি ওই সময় জুমা মসজিদ, বিভিন্ন মাদ্রাসা এগুলোও তৈরি করতে থাকলো। এবং এতই ভালো সুশাসক ছিল যে আব্বাসীয় খলিফা আল নাসির তাকে স্বীকৃতিপত্র দিল। তাহলে এই পর্যন্ত ছিল আমাদের সুলতান গিয়াসুদ্দিন ইয়োজ খিলজির শাসন। আমি কি খুব ফাস্ট যাচ্ছি, মানে আমার কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, তো এই সময়টা অর্থাৎ তুর্কি শাসনে বাংলা যখন কেউ শাসন করত, তখন দিল্লি থেকে একটা আক্রোশ তার উপরে পড়তো। মানে দিল্লিতে যে শাসন আমল ছিল, দিল্লি দিল্লি মানে তো ভারতের অংশ, ঠিক না? দিল্লি যে শাসক থাকতেন, সবাই খালি বাংলার উপরে এসে, মানে বাংলার যে শাসক ছিল তাকে কোনোভাবে হামলা করে ওইটা দখল করার চেষ্টা করতো। এই জন্য তুর্কি যে শাসন, এটা কিন্তু খুব বেশি কেওস ছিল এই সময়। মানে ওই সময় দেখা যাচ্ছে খালি বিদ্রোহ চলতো। এই জন্য জিয়াউদ্দিন বারানি নামের একজন এই বাংলার এই ভূমিটাকে বলে বুলগাতপুর, মানে বিদ্রোহের নগরী। আর ইবনে বতুতা বলেছেন দোজক ই পুর নিয়ামত, মানে প্রাচুর্যপূর্ণ নরক, যেখানে অনেক প্রাচুর্য আছে কিন্তু এটা নরক। কেন? কারণ বিদ্রোহ ঘটে, একটার পর একটা যুদ্ধ লাগতেই থাকে। তো এরকমই ওই সময় দিল্লির যে সুলতান ছিল, তার নাম ছিল ইলতুৎমিশ। ইলতুৎমিশ তিনি 1225-এর আগ পর্যন্ত খুব একটা এদিকে চোখ দেননি। 1225-এ তার চিন্তা হলো যে এই তো সুলতান গিয়াসুদ্দিন ইয়োজ খিলজি তো অনেকদিন ধরে শাসন করছে, তো ওকে একটু মজা করা যাক ওর সাথে। তো সে হচ্ছে এখানে এসে একটা কনফ্লিক্ট করার চেষ্টা করলো, তাকে আক্রমণ করার চেষ্টা করলো। এখন গিয়াসুদ্দিন ইয়োজ খিলজি চিন্তা করলো, ওর সাথে লেগে তো আমি পারবো না, তাহলে ওর সাথে আমি একটা সন্ধি করে ফেলি। তাহলে সন্ধি করলো, সন্ধি করলে অবশ্যই ওর কিছু কথাবার্তা মানতে হবে। তো ওর কথা মানতে হলো এবং সে বলল যে আমাকে বিহার দিয়ে দাও। তো বিহারের ক্ষমতা তাকে দিল, ঠিক আছে, মানে একজনের হাতে বিহারের ক্ষমতাটা দিল, কিন্তু কয়েকদিন পরে সে সন্ধি ভঙ্গ করে আবার বিহার দখল করে নিল, এই গিয়াসুদ্দিন ইয়োজ খিলজি। তারপরে দখল করার পরে 1 বছর ধরে, যেহেতু দখল করে ফেলেছে, তার মানে নিশ্চয়ই ইলতুৎমিশ আবার পাল্টা আক্রমণ করবে যে তুমি কেন সন্ধি ভঙ্গ করে ফেললা। তো সেটার জন্য পাল্টা আক্রমণ অবশ্যই আসবে, সেটার চিন্তায় তিনি 1 বছর ধরে প্রস্তুতি নিচ্ছে নিচ্ছে, কিন্তু কোনো পাল্টা আক্রমণ আসেনি। কেন আসেনি? কারণ ইলতুৎমিশ তখন অন্য আরেকটা দেশ, মানে অযোধ্যা, অন্য আরেকটা রাজ্য অযোধ্যা, সেটার বিদ্রোহ দমনে ব্যস্ত ছিল। এই জন্য এই দিকে তার চোখ দেওয়ার সময় পায়নি এবং সে হচ্ছে এটার জন্য প্রস্তুতি নিচ্ছিল। পরে যখন গিয়াস দেখলো যে সে হয়তো আর আসবে না, বা এটার কথা হয়তো সে ভুলে গেছে, তখন সে চিন্তা করলো আমি লখনৌতে বসে থাকলে তো হবে না, পূর্ববঙ্গের ওইদিকে তো আবার লক্ষণ সেনের যে বংশধর, তারা তো ওইদিকে শাসন করছে, তো আমি চাই ওইদিকেও ক্ষমতা দখল করে ফেলি। তার ফলে কি হবে? তার ফলে টোটাল বাংলাটা আমার হাতে চলে আসবে। তো সে কি করলো? লখনৌ খালি রেখে পূর্ববঙ্গকে দখল করতে গেল। এই অবস্থায় ইলতুৎমিশ চিন্তা করলো, হয়তো ওকে কেউ বলেছে যে দেখো লখনৌ খালি রেখে গিয়াস চলে গেছে, তাহলে তুমি ওই জায়গাটা এখন দখল করো। ইলতুৎমিশ বলল যে আমি তো অযোধ্যার বিদ্রোহ দমনে ব্যস্ত, তো আমার ছেলেকে পাঠাই। ওর ছেলেকে পাঠালো, ওর ছেলের নাম ছিল নাসিরুদ্দিন মাহমুদ। তো সে যে বসনকোট দুর্গ, অর্থাৎ ওই গিয়াসুদ্দিনের যে দুর্গ ছিল সেটাকে দখল করে ফেললো এবং গিয়াসুদ্দিন ইয়োজকে সে হত্যা করে ফেললো। এখানে কিন্তু গিয়াসুদ্দিন ইয়োজের যে শাসন সেটা শেষ হয়ে গেল এবং বাংলা চলে গেল দিল্লির অধীনে 1227 সালে। এবং এরপরে প্রায় 60 বছর, 60 বছর কি ছিল? বাংলা দিল্লির অধীনে ছিল এবং দিল্লির অধীনে প্রায় 15 জন শাসক, একটার পর একটা চেঞ্জ হতেই থাকে। তারা আসলে শাসক না, দিল্লির যে দাস ছিল, মানে দিল্লির অধীন থাকতো, তো এই জন্য ওদেরকে বলা হতো মামলুক বা দাস। মানে দিল্লি যা বলবে তাকে তাই মানতে হবে, সেভাবে দেশ পরিচালনা করতে হবে। তো বাংলা আসলে দিল্লির অধীনে চলে গেল এই 60 বছর, এবং 15 জন মামলুক বা 10 জন মামলুক আর 5 জন অন্য মানুষ, হয়তো দিল্লির কোনো রাজার ছেলে বা এরকম মানুষজন বাংলাকে শাসন করতে থাকলো। এই 15 জনের মধ্যে সবচেয়ে ভালো ছিল তুগরিল, একজন ছিল, তার নাম ছিল তুগরিল, সর্বশ্রেষ্ঠ। তো এর সম্পর্কে আমি এটা জাস্ট মেনশন করে রাখলাম, আর কিছু বলবো না। আর দিল্লির রাজা ছিল বলবন, সেই বলবন কি করলো, এই তুগরিলকে মেরে ফেললো এবং তার ছেলে বুগরা খানকে এটার ক্ষমতা দিল।
এবং বুগরা খান ক্ষমতা পাওয়ার পরে নিজের নাম বলল নাসিরুদ্দিন মাহমুদ শাহ। আমি ওই যে আগেই বললাম যে তাদের ক্ষমতা পাওয়ার পরেও কি যেন মনে হয় নিজের নাম চেঞ্জ করে ফেলে, তো তার নাম হয়ে গেল নাসিরুদ্দিন মাহমুদ শাহ। এ পর্যন্ত কি বুঝতে পেরেছো কিনা? পার্টিসিপেন্টস তো কমে যাচ্ছে। আচ্ছা, 9 জনই আছে মনে হয়, ঠিক আছে। হ্যাঁ, খুব বেশি মানে বেশি ইনফরমেশন মনে হচ্ছে কিনা, এটা কিন্তু ভালো একটা গল্প, ঠিক না? একদম সবকিছু সিকুয়েন্স আছে। হ্যাঁ, আমার কাছেও মানে মজা লাগছে। মুসলিম শাসন, ওদের মানে হঠাৎ করে মনে হয় নাম চেঞ্জ করে ফেলি, হঠাৎ করে মনে হয় যে অমুক জায়গায় যে আক্রমণ করি, স্থির না, এটা একটু বোঝা গেল তাদের যেই স্বভাবটা, স্থির স্বভাব ছিল না। তাহলে শিরান খিলজি 1 বছর। হ্যাঁ, কেউ কিছু বলছো? হ্যাঁ, এখানে কিন্তু সিরিয়াল আছে, ঠিক না? গল্পের মতো করে পড়লে আশা করি বোঝা যাবে। তাহলে শিরান খিলজি 1 বছর, আলী হুসামুদ্দিন ইউজ খিলজি, তখন তার নাম ছিল হুসামুদ্দিন ইউজ খিলজি, তখন সে প্রায় 2-3 বছর হয়তো ছিল। তারপরে আলী মর্দান যখন ফেরত আসলো, তখন তার হাতে ক্ষমতা ছেড়ে 2 বছর দিয়ে দিল। তারপরে তাকে মারার পরে হুসামুদ্দিন ইউজ খিলজি নিজে সুলতান গিয়াসুদ্দিন ইউজ খিলজি হিসেবে 15 বছর শাসন করেছিল। সে অনেক ভালো ভালো কাজ করেছিল, কিন্তু সেটা দেখে দিল্লির ইলতুৎমিশের ভালো লাগেনি। সে তার সাথে যুদ্ধ করতে আসছিল, কিন্তু সে প্রথমে সন্ধি করলেও পরে সন্ধি ভঙ্গ করে ফেলে এবং চিন্তা করে যে ইলতুতমিশ আমাকে পাল্টা আক্রমণ করবে। কিন্তু ইলতুতমিশ যেহেতু অযোধ্যার বিদ্রোহ দমনে ব্যস্ত ছিল, এই জন্য 1 বছর কোনো পাল্টা আক্রমণের সুযোগ পায়নি। এই এই জন্য সে ভাবলো যে হয়তো আর আসবে না, এই জন্য সে পূর্ববঙ্গ দখল করতে গেল। সেই পূর্ববঙ্গে কারা ছিল? এই যে লক্ষণের যেই বংশধর, তারা ছিল। তো সে চিন্তা করলো, আমি যদি পূর্ববঙ্গটা দখল করতে পারি তাহলে পুরো বাংলাটাই আমার চলে আসবে। তো এই লোভে, আসলে লোভ করতে হয় না, অনেক ক্ষেত্রেই আমরা দেখবো ইতিহাসে আমাদের জন্য অনেক কনজেস্টের, অনেক ঝামেলা হলেও এখানে আমাদের অনেক শিক্ষা আছে, ঠিক না? তো লোভ করতে হয় না। তো সে লোভ করতে গেল কোথায়? পূর্ববঙ্গে। এবং তখনই কিন্তু নাসিরুদ্দিন মাহমুদ, ইলতুৎমিশের পুত্র, সে এসে তার বসনকোট দুর্গ দখল করে ফেললো এবং তাকে হত্যা করলো। তখন বাংলা চলে গেল কিসে? দিল্লির অধীনে। প্রায় 60 বছর বাংলা দিল্লির অধীনে ছিল। দিল্লির যে সুলতান যেভাবে বলবে, এখানের যে দাস বা মামলুক, তাকে সেভাবে দেশ পরিচালনা করতে হবে। এরকম 15 জন মামলুক ছিল, সর্বশ্রেষ্ঠ ছিল তুগরিল। তার সম্পর্কে কথা আছে, এগুলো আমরা বলবো না। এই তুগরিলকে পরবর্তীতে আবার আরেকজন দিল্লির শাসক বলবন, সে হত্যা করে তার নিজের ছেলে বুগরা খানকে এখানে দিল। এবং বুগরা খান বলল যে সে তার বাবার অবাধ্য হয়ে গেল এবং সে হচ্ছে নিজের নাম বলল নাসিরুদ্দিন মাহমুদ শাহ এবং নিজেকে সে স্বাধীন হিসেবে ঘোষণা করল। এরপর আরেকজন ছিল, আরেকজন মামলুক ছিল, বা আরেকজন হচ্ছে দিল্লির অধীন একজন শাসক ছিল, তার নাম ছিল সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ। এবং এই উনার নাম বলার কারণ হচ্ছে, উনার সময়ে কিন্তু হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, যার মাজার এই সিলেটে অবস্থিত, তিনি 360 জন উলিয়া উলিয়া নিয়ে সিলেটে এসেছিলেন ইসলাম ধর্ম প্রচারে। এবং তার বাবা ছিল ইয়েমেনি, এই জন্য তার যে সমাধিটা এখানে আছে এটাকে বলা হয় সুহেলি ইয়েমেনি। আর কেউ যদি যেয়ে থাকো মাজারে, আমার আশা করি তরবারিটা দেখেছো, ওইখানে একজন থাকে, কি বলে, খাদেম থাকেন, তিনি, তাকে যদি বলা হয় তিনি কিন্তু তরবারিটা দেখাবে। তো এরকম প্রশ্ন আসে অনেক সময় যে ইয়েমেন থেকে আসা কোন দিনের মুজাহিদের তরবারি বাংলাদেশে সংরক্ষণ করা আছে? আনসার হচ্ছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। ওটা কিন্তু দেখতে পারবা, ওনার ওই যে পায়ে পরার যে জুতা সেটাও আছে, আবার হচ্ছে তরবারিটাও আছে। তো আমরা এক পেজ পড়ে ফেললাম, এরপরে আরেক পেজ আছে শুধু, তাহলে ইতিহাস শেষ। তাহলে আমরা নেক্সট পেজে চলে যাই, সুইচটা হচ্ছে না আবার আমাকে।